আমার চ্যানেলে আগের পর্বে প্যারিস ভ্রমণের ভিডিও শেয়ার করেছিলাম। যারা এখনও দেখেননি তারা নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে অবশ্যই দেখে নেবেন। এখন চলেছি প্যারিস থেকে জুরিখ ভায়া এয়ার ফ্রান্সের ফ্লাইটে। ফ্লাইট ছিল রাত 9:15 প্যারিস থেকে, সময় লেগেছিল 1 ঘন্টা 20 মিনিট। ভাড়া পড়েছিল পার হেড 8,000 টাকা। কেউ চাইলে বাসে বা ট্রেনেও যেতে পারেন, সেক্ষেত্রে ভাড়া কিছু কম লাগতে পারে। 50 CHF ট্যাক্সি ভাড়া দিয়ে পৌঁছে গেলাম জুরিখে আমাদের হোটেল ওয়ালহালাতে। হোটেলটা জুরিখ HB মেন স্টেশনের একদম পাশেই ছিল। আমরা জুরিখে 2 নাইট স্টে করেছিলাম। পার ডে আমাদের ভাড়া পড়েছিল 15,000 টাকা। পরের দিন সকালে উঠে হোটেলের জানলা থেকে দেখলাম কি সুন্দর একটা ট্রাম চলেছে। এরপর আমরা রেডি হয়ে নিয়ে হোটেলের ডাইনিং রুমে চলে গেলাম ব্রেকফাস্ট বুফে খেতে। আমাদের কিন্তু ব্রেকফাস্ট ঘরের ভাড়ার সঙ্গে ইনক্লুডেড ছিল। ব্রেকফাস্ট খেয়ে নিয়ে আমরা চলে গেলাম জুরিখ HB স্টেশনে আমাদের পরের গন্তব্য লুজানে পৌঁছানোর জন্য। আমরা কিন্তু আগেই অনলাইনে SBB, CFF, FFS-এর ওয়েবসাইট থেকে জুরিখ থেকে লুজানের টিকিট কেটে রেখেছিলাম। পার হেড পড়েছিল 25 CHF। এই টিকিটে ট্রেনের কোনো নির্দিষ্ট টাইম বলা থাকে না, নিজেদের সুবিধা মতো যে কোনো টাইমে ট্রেন ধরে আমরা লুজান পৌঁছাতে পারি। আমরা সকাল 7:30 ট্রেন ধরেছিলাম জুরিখ টু লুজান। আমরা 50 মিনিট জার্নি করে পৌঁছে গেলাম লুজান। লুজান স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসেই চোখে পড়ল লুজান লেক। লেকটা খুবই সুন্দর আর লেকের জলে রাজহাঁস চড়ে বেড়াচ্ছে। দেখা যাচ্ছে চ্যাপেল ব্রিজ। এই চ্যাপেল ব্রিজের জন্যই কিন্তু লুজান ওয়ার্ল্ড ফেমাস। এই ব্রিজ ওয়ার্ল্ডের ওল্ডেস্ট উডেন ব্রিজ। আমরা যখন চ্যাপেল ব্রিজের দিকে হাঁটা লাগালাম তখন পথেই লেকের পাড়ে দেখলাম খুব সুন্দর একটা হাট বসেছে। এই হাটে বিক্রি হচ্ছে নানা রকমের ফ্লাওয়ার, ফ্রুটস, ভেজিটেবলস। অর্ধেকেরই নাম জানি না, চিনি না, কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল।
এই চ্যাপেল ব্রিজ তৈরি হয়েছিল 14th century। ব্রিজটি 200 মিটার লম্বা। কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এবার ফিরে চললাম লুসেন স্টেশনের দিকে। লুসেন থেকে আমরা এবার যাব লটারব্রুনেন ভায়া ইন্টারলাকেন হয়ে। লুসেন টু লটারব্রুনেন আমাদের পার হেড ভাড়া পড়েছিল 41 CHF। জার্নি টাইম ছিল 2 ঘন্টা 20 মিনিট। সুইজারল্যান্ডের ট্রেন ব্যবস্থা সমগ্র পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নততম। এখানে সব ট্রেন ঘড়ির কাঁটা ধরে চলে, 1 সেকেন্ডও এদিকে ওদিক হয় না টাইমে। সুইজারল্যান্ড আসলে ওমেগা রোলেক্স টিশোর দেশ, তো তাই মনে হয় সমস্ত ট্রেনই একদম ঘড়ির কাঁটা ধরে চলে। যাত্রাপথ খুবই সুন্দর ছিল। আসলে ট্রেনের জানলাগুলো পুরো কাঁচের হওয়ার জন্যে দুপাশের দৃশ্য আমরা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারছিলাম। Thank you.
ওয়াটারব্রুনেন পৌঁছালাম দুপুর 12:30 নাগাদ। স্টেশনটা দেখেই তো আমার ভীষণ ভালো লেগে গেল। স্টেশনের থেকেই দেখতে পাচ্ছি সামনেই রয়েছে বরফাবৃত পাহাড়। লটারব্রুনেন হলো সুইস আল্পসের একটা খুব সুন্দর ছোট্ট গ্রাম। লটারব্রুনেন এই পাহাড়ি গ্রামটি বিখ্যাত 300 মিটার উঁচু স্টবাক ফলসের জন্য। তবে এই পর্যন্তই, পরের পর্বে আসবো সুইজারল্যান্ডের আরও কিছু জায়গা ও জার্মানির গল্প নিয়ে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।